আসসালামু আলাইকুম। আমরা এখন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো এর প্রশ্ন সমাধান দেখব। পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী, পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট, আর পূর্ণ মান ছিল হচ্ছে 100 নম্বরের। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই কত পেলে এই পদে টেকার সম্ভাবনা রয়েছে যারা পরীক্ষা দিয়েছেন। তো এখানে 85 নম্বরের উপরে পেতে হবে, 100-এর মধ্যে 85 নম্বরের উপরে, অর্থাৎ এই প্রশ্নটা অনেকটাই সহজ হয়েছিল। তো চলুন এবার আমরা প্রশ্ন সমাধান দেখি, যারা দেখেননি দেখে নিন। 1 নম্বর, আমরা বাংলা অংশের সমাধান দিয়ে শুরু করছি। সন্ধি বিচ্ছেদ করুন, যৌনিক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে জন যোগ এক। 2 নম্বর হচ্ছে বিপরীত শব্দ লিখুন, পুরস্কার তিরস্কার। বানান শুদ্ধ করুন, এটা হচ্ছে মনোযোগ, দন্ত নয়কার ন হবে। 4 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করুন, যিনি বক্তৃতা দানে পটু, এটা হচ্ছে বাগ্নি। তারপরে 5 নম্বর হচ্ছে বাগধারাটির অর্থ লিখুন, তাসের ঘর, তাসের ঘর হচ্ছে ক্ষণস্থায়ী। ফিল ইন দ্য গ্যাপস আসছে একটা অ্যাপ্রোপ্রিয়েট, যাই হোক এখানে মাই নেইবার ইজ অ্যান হবে ইঞ্জিনিয়ার, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। 2 নম্বর হচ্ছে আই ওয়াজ ব্রন, এখানে প্রি পজিশন হবে অন সেপ্টেম্বর। তারপরে হোয়ার ডাজ লিভ হি লিভ, এটা রাইট ফর্ম অফ ভার্ব আসছে একটা। 7 নম্বর হচ্ছে কারেক্ট দ্য ফ্লোয়িং সেন্টেন্স, হোয়াই ইউ ওয়েন্ট দেয়ার, অর্থাৎ হোয়াই ডিড ইউ গো দেয়ার। তারপরেও বি নম্বর হচ্ছে উই হ্যাভ নট সিন ইউ ফর 2010, উই হ্যাভ নট সিন ইউ সিন্স হবে 2010। তারপরে পাওয়ার সেক্টর অংশের সমাধান এটা, যাই হোক এটা সাধারণ জ্ঞানের মধ্যেই পড়ে। তো রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় এবং কোন নদীর তীরে অবস্থিত? বাগেরহাট জেলায় পশু নদীর তীরে অবস্থিত। তারপরে হচ্ছে বিদ্যুৎ শক্তি বাণিজ্য একক কী, এবং আমাদের দেশের বাসাবাড়িতে ব্যবহৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, এবং বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। 10 নম্বর হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত, এবং কী কী পাওয়া যায়, পাওয়ার সাইকেল ব্যবহার করা হয়। এখানে ধানকালীতে অবস্থিত কয়লা তাপ পাওয়ার সাইকেল ব্যবহার করা হয়। তারপরে 11 নম্বর হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কী ধরনের টারবাইন ব্যবহার করা হয় এবং ও তার নাম লিখুন, এটা হচ্ছে কাপলান টারবাইন। যাই হোক 12 নম্বর হচ্ছে বাংলাদেশের লোডশেডিংয়ের মূল দুটি কারণ লিখুন, এটা হচ্ছে বিদ্যুতের যা চাহিদা তার তুলনায় যদি উৎপাদন কম, এবং টেকনিক্যাল বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় লোডশেডিং হয়। তারপরে সাধারণ জ্ঞানের সমাধান, অসমাপ্ত আত্মজীবনী কার লেখা বা কার গ্রন্থ, এটা তো সবাই পারবেন। বাংলা নববর্ষের পহেলা বৈশাখ কোন মুঘল সম্রাট চালু করে, এটা সবাই পারবেন। তারপরে মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বিশিষ্ট উপাধি লাভ করে, এটাও তো সবাই পারবেন। তারপরে জাতীয় সংসদ ভবনের স্থপতিকে, এটাও পারবেন। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা। তারপরে হচ্ছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? এটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কত বছর পরপর বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 5 বছর পরপর, অর্থাৎ এই যে সামনে আপনার নির্বাচন, যাই হোক যার ধারাবাহিকতা এই প্রশ্নটা হয়তো আসছে। তো অপারেশন সার্চ লাইট কত সালে সংগঠিত হয়? 1971 সালে 25শে মার্চ। তার পরবর্তী প্রশ্ন, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? এটা হচ্ছে 1972 সালে 10ই জানুয়ারি। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ডেল্টা প্ল্যান কত সালের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে? এটি হচ্ছে 31 সাল, 2031 সাল। তো জাতীয় শিশু দিবস কত তারিখে? 17ই মার্চ, এটা বঙ্গবন্ধুর জন্ম তারিখও। তো মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর, এটাও সবাই পারবেন। বাংলাদেশ এবং মিয়ানমারের কোন নদী দ্বারা বিভক্ত? নাপ নদী। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে কম, সবচেয়ে বেশি? এটা হচ্ছে চাকমা। তার পরবর্তী প্রশ্ন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কতটি? 10টি। জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে আপনার 15টি আছে, তার মধ্যে 10টি হচ্ছে, যাই হোক। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? এটি হচ্ছে সুন্দরবন। এই প্রশ্ন একটা আসছিল যে সুন্দরবন বাংলাদেশের মধ্যে কত অংশ রয়েছে, এটা 60 ভাগ রয়েছে 100 ভাগের। তো বাংলাদেশের মান সময় গ্রিনিস মান সময় অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী? এটি 6 ঘন্টা, এটা সবাই পাবেন। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? এই প্রশ্নটা অনেকবার আসছে, 41টি, এবং পিলার হচ্ছে আপনার 42টি। তারপরে হচ্ছে ফুটবল বিশ্বকাপ 2022-এর কতটি দেশ অংশগ্রহণ করবে? 32টি। তো 22 সালে কোথায় ফুটবল খেলা অনুষ্ঠিত হবে, এই বিষয়টা সবাই জানেন। তার পরবর্তী, উত্তর গণভবন কোন জেলায় অবস্থিত? নাটোরে। তারপরে হচ্ছে বিশ্লেষণ ধর্মী ক্ষমতা, যাই হোক এখানে অঙ্ক আসছে যেগুলো অনেক সহজ আসছে। 9 জন ছাত্রের গড় বয়স 9 বছর, এখানে 9 দিয়ে 9কে গুণন করলে বের হবে 81। তারপরে যেহেতু 10 জনের কথা বলা হয়েছে, এই 10 জন
হলে নতুন ছাত্রের বয়সের কত নির্ণয় করুন। এখানে 10 10 কে 100, ওই 81 থেকে 100 থেকে 81 বাদ দিলে আপনার 19 অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টা 6 কিমি যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে, 4 8 2 6। তো এইটা মোট দূরত্ব সময় দিয়ে ভাগ করলেই 2 কিমি, একদম সহজ প্রশ্ন আসছিল। একটি গরু 30,000 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়, গরুটির ক্রয় মূল্য নির্ণয় করুন। হ্যাঁ, একদম সহজভাবে মুখে মুখে বলতে গেলে এখানে 3 10 এ 30 এইরকম বাদ দিলে, যাই হোক এটা বলার কোনো দরকারই মনে করছি না, এক ব্যক্তির মোট আয় এটা হচ্ছে 90,000 টাকা, তিনি তার আয়ের 4/5 অংশ, এখানে 90,000 টাকাকে আপনি 5 দিয়ে যদি ভাগ করেন সেই ক্ষেত্রে 1 অংশ বের হবে, আর 4 ভাগের 1 ভাগ 5 ভাগের 1 4 ভাগ যেহেতু তার কাছে কত টাকা জমা থাকে, অর্থাৎ 1 অংশ বাকি থাকে 4 ভাগ খরচ করলে, এই 18,000 টাকা। অর্থাৎ 90,000 টাকাকে আপনি 5 দিয়ে ভাগ করলে 1 অংশ বাকি থাকবে, দেখবেন কত অ্যান্সার আসছে, তারপরে সমাধান করুন। একটা উৎপাদক আসছিল, যাই হোক প্রশ্ন সমাধান এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।